হাই ফ্রেন্ড, তো আজকে হচ্ছে ধামাকা হবে। ধামাকা বলতে ও ঘরে আছে, ঠিক আছে। ভোরবেলা উঠেছি, কাজে গেছিলাম, একটা ডিউটি কাজ ছিল, তো ঘুরতে গেলাম, র্যাম্বোকে নিয়ে বেরিয়েছি, ঘুরে মুড়ে এসেছি। তো কালকে এটা ভাবছিলাম যে কি ওপরে প্যাংটা করা যায়। তো প্যাংটা হচ্ছে ঘড়ি কেনা নিয়ে প্যাং হবে, মানে ঘড়ি আমাকে দিতেই হবে, ঠিক আছে। ওকে বলেছি, রাতেই বলেছি ঘড়ি দিতে হবে। তো কী বলছে, ওই এক পয়সা নেই, পরে দেবো তোমার ঘড়ি। তো যাই হোক, তো তোমরা দেখো ওই ঘরে আছে, ওকে এখন ডাকবো, এসছেন কি হয়। ঠিক আছে, আওয়াজ হচ্ছে আস্তে আস্তে। কি আওয়াজ হচ্ছে? ফোনে সকাল থেকে হেডফোন নিয়ে রেখে দিয়েছো। ঘড়ি কিনে দিচ্ছ না, কি করবো? পাখাটা চালু, আমার ফ্যান চালানোর কি আছে? গরম লেগেছে। অফ করে দাও, অফ কর। গরম লাগছে তো, কি হয়েছে? সব সময় জানলা খোলার কি আছে? উঠ বাবা, কি এটা খুলছি? কি খুলছি? তুমি মার খাবে যেটা বলো না, তুমি মার খাবে, তুমি তো বললে রাতে বললে তো কিনে দেবো। আমি কোথায় বলে? তুই তো রাতে বললে যে কিনে দেবো। দেখাও। আরে ওই কি ঘড়ি না কি বললে, দেখা নেই, দেখি লাভ নেই। আমি তো বলেছি কি ঘড়ি সেটা না বললে। ঘড়ি অনেক রকমের, ওইটাই তো তুমি বলছো। কালকের ওইটাই বলেছি, তুমি বললে টাকা, ওটা ছাড়া বেশি দামের ঘড়ি নেই। কে বলেছে? তুমি বলছো টাকা নেই। তুমি বলেছে দোকান তখন তো বললাম বাজারটা করে দিন। তুমি বলতে পারি ফুলকপি নেবো? ফুলকপি নিচ্ছে, ফুলকপি খেয়ে কি করবি? মা খালি হাজার জিনিস আনতে দেবে, ভুলে যায়। তুই মারপিট করছো চলে।
আমার ধরে এই চোখে লাগিয়ে দিয়েছে খুললে কি করবে দেখো কি করবে আরে লোকে নিয়ে যাও না ফালতু বাজারে যাও না আর ফুলকপি এনে দাও গায়ে মায়ে হাত তুলে হাতে লাগি এই ছেলে কাম নাচ্ছে বাজারে যেতে বলবে বাজারে বাজারে গিয়ে নিয়ে আয় ফুলকপি আলু ধরে চলো কি হয়েছে আর কথা বলবো না সকালবেলা কথা বললে তোর মাথা গরম হবে কালকে বিস্কুট নিয়ে মাথা গরম করলেন একটু বাজার বলছি তার লাভটা কি কথা বলবে না কথা বলতে কে বলেছে কেউ কথা বলতে বলেছে নাকি দেখো ওই ঘরে চলে গেছে দিয়ে গেছে দরজা বন্ধ করে দিয়েছে ওই দুই বাবু যাও রাগে না আরে একটা হাতির প্যান করছিলাম খালি প্যানই করে দেখো ক্যামেরা
আমি চা করতে চাই যাচ্ছি, দেখো তুমি বলো কিছু বলো, এ খালি ঝগড়া করে সকালে কিছু বলতে এলে, ঠিক আছে আর কিছু বলার নেই, তোমরাই কমেন্ট করো। তো কথাটা করলাম ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ঠিক আছে, যে ভালো করে দেবে, ঠিক আছে।